আল্লাহ আগিয়ে বলেন একদিন মোহাম্মদ বলতেছেন মা আমি আমার দুধ ভাইদের সাথে বকরি চড়াইতে যাব বকরি চড়াইতে গেলে সুন্দর চেহারা তো অন্য রাখালের আসছে কিরে আব্দুল্লাহ এটা কে কাকে নিয়ে আসছো উনি বলতেন হালিমাতু সাদিয়া ছেলে আমার দুধ ভাই যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তো খুব ভালো লাগে চারদিক ঘেরাও করে ফেললো রাখালেরা নবীকে দেখার জন্য বকরি গুলিও চারদিক থেকে দৌড়াদৌড়ি করে আইসা বীর জমা সে বকরি দাও আমার নবী এই ঘেরাওয়ের মাঝখানে হাটে কিতাব লেগে নবীজি যখন হাঁটতে থাকে মরুভূমির উপর দিয়ে যে যে জায়গায় নবীজি কদম মুবারক লাগে পাউটা সরাইলেই এখান থেকে বরকতের গান হাজির আর এই গাছগুলি যে বকরি খায় খাওয়ার সাথে সাথে পোড়া খায় এই নবী নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে এই নবী কি নিয়েছেন হাদিস শরীফে আসছে নবী কি নিয়েছেন অর্থাৎ ভালোবাসা দিয়েছেন আব্দুল্লাহ বিন হুযাইফার জীবনী রাত্র 12টা বিবাহ শেষ এরকম রাত্র শেষ বিবাহের রাত্র আগে তো বিয়ে রাত্রে হইতো তো বিয়ে শেষ খানার টেবিলে খানা আস্তা মুরুক জামাইর সামনে বিয়ের করছেন বিয়ের দিন মুরুক আস্তা দেয় নাই না টুকরা দিছে বিয়ের করছেন তারা কর আস্তা না টুকরা ছোট না বড় অন তো ভাড়া না মুরুক আরো বড় কি মুরুক প্লেট সাজায় 20 ভর্তি জামাইর সামনে দিছে আচ্ছা এই খাওন কইলে কেরা চুপ থাকতে পারে কত এক বেচারা খুব পেট বলার কি এই 1 কেজি চাউলের ভাত খেতে পারে এর বিয়া করে তুমি বড় ভাই কোছে কিন্তু বিয়ের দিন কম খাইস কম করে এর দিন বেক কোন দরত হবে আর কিছু খাইস কিছু ফেরত দিস হ্যাঁ সামনে যখন ডিশ আইছে এক কেজি সের ভাত খাইতে এর কি হিতা হিসাব আছে ভাই কি কিছু হেল মনে নাই হাত তো ধুই নাই খাইতে শুরু করছে বড় ভাই করে রাত রাত কমায় আমি হাত ধুই আছে পুলিশ করে খাইতেছে অর্ধেক খাইছে কত কিছু রাইস কিছু রাইস এখন ভাই কি কস আমি এডি খাইলে আর খাইতে না ডিশ ভাই কে কেন না খায় আব্দুল্লাহ বিন খুজাইফা সামনে মুরু সঙ্গীরা সব বসে আছে রাত্র গভীর এমনি সময় নবীজির পক্ষ থেকে চিঠি নিয়ে নবী আব্দুল্লাহ বিন খুজাইফা মাত্র বিবাহ করেছে বর দুলা জামাই দরজায় দাঁড়ায় ডাকছে সাহাবী এরে আব্দুল্লাহ বিন খুজাইফা মুরুগে হাত দিস না নবীর পক্ষ থেকে চিঠি আসছে চিঠিটা হাতে নাও কার পক্ষ থেকে চিঠি আসছে আমার এরকম একটা চিঠি যদি তোমাদের কাছে আসে তোমরা কি চিঠিটা নিতে রাজি আছো চিঠি নবীর উম্মত যুবক তোমার কত আদর আল্লাহর কাছে জানো যারা চিঠি নবীর উম্মত যুবক আর কি নবীর উম্মতের মধ্যে যারা যুবক তোমরা যদি একটা ডাক আল্লাহকে আল্লাহ বলে দাও আল্লাহ তোমার ডাকের জবাব 70 বার দেয় যেখানে থাকো যে অবস্থায় থাকো আমার চিঠি পাওয়ার সাথে সাথে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানাইছি এখনো খায় নাই মাত্র বিয়ে করছে জামাই খায় নাই খাও সামনে চিঠি আসছে নবীর পক্ষ থেকে কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে প্রধান সেনাপতি তোমাকে বানাইছি দেরি করো না তাড়াতাড়ি সাক্ষাৎ করো আব্দুল্লাহ বিন খুযাইফা নতুন বিবির দিকে তাকায় না মুরুগের দিকে তাকায় না সঙ্গে সঙ্গে মাথার মুকুট খুলে ফেলে দিয়ে একটা টুপি পরে
ঘোড়াটার মধ্যে উঠে চাবুক মারছে ঘোড়া রে আমার রাসূল অপেক্ষায় যা যা রাসূলের সামনে হাজির হয়ে যা দৌড়াইয়া গভীর রাতে নবীর সামনে হাজির হয়ে গেছে আমার নবীজি কে আব্দুল্লাহ বিন হুযাইফা তুমি কি ঘুমাও নাই হুজুর আমি ঘুমাবো কেমনে আমার বিয়ে হয়েছে খানার টেবিলে খাবার আসছে আপনারা চিঠি পাইয়া খানা ছেড়ে দিয়ে আপনার সামনে চলে আসছি কালকে নাকি মুনাইদের যুদ্ধ হবে আমাকে প্রধান সেনাপতি বানাবেন এমনি নতুন বিবির হাতের একটা চিঠি গেছে স্বামী গো চলে গেল একটু দেখা করে গেল না একটু আসো দেখা করে যাও স্বামী হিসাবে তোমাকে দেখে দেই তুমি স্ত্রী হিসাবে আমারে দেখা যাও চিঠিটা ছিঁড়ে ফেলছে রাসূলের চিঠির পর কারো চিঠি আমি দাম দেই না আরেকটা চিঠি গেছে ছিঁড়ে ফেলছে তিন নাম্বার চিঠিটা রাসূল দেখেছেন এরে আব্দুল্লাহ বিন হুযাইফা কার চিঠি ছিঁড়ে ফেলছো কার চিঠি হুজুর আমার নতুন বিবি চিঠি পাঠাইছে কেন একটু দেখা করার জন্য যাও আমি অনুমতি দিলাম দৌড়ায় বাড়িতে গিয়ে দরজায় দাঁড়াইয়া রইছে বিবি ঘরের ভিতরে থেকে ডাকে স্বামী একটু খালি সময়ের জন্য ভিতরে আসো চোখের পানি বাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন বিবি গো রাসূলের চিঠি পাইয়া ঘর থেকে বেরিয়েছি একটু সময় ভিতরে আসো তোমাকে দেখে দেই হাসরের ময়দানে আজকের যুদ্ধে তুমি শহীদ হয়ে গেলে হাসরের ময়দানে আমি যখন তোমাকে শহীদ স্বামী বলে ডাক দিব তুমি যেন আমাকে চিনতে পারো আমি নিষেধ দিব না যাওয়ার জন্য বাধা দিব না বলুন কখনের দিনের মহিলারা এইভাবে যদি মরণ লাগে দিবনি যাইবার লেখা না ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিব কোন নরম হইয়া থাকা তুমি কই থাকো নবীর প্রেমে জীবন দিল আঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল ছিলেন আবু বকর প্রেম দরিয়াই দিলেন সরকার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়াই দিলেন সরকার আসর মিজান পারে দিবেন সেই প্রেমের বলে আসর মিজান পারে দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইলে নবীর প্রেমের পাগল আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দে বলো তুমি আমাকে চিনবানি সেই জন্য তোমাকে ডাইকে আনছি বিদায় করে দিলেন লম্বা ঘটনা মুনাইদের যুদ্ধ পরের দিন শুরু হলো যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন হুযাইফা শহীদ হয়ে গেছে খবর এসে গেল মদিনায় আব্দুল্লাহ বিন হুযাইফা শহীদ বিবি কান্দে রে আওলাকে সে পাগল বেশি বিনাই অবশেষে স্বামী মৃত দেহ দেখার জন্য একটা দৌড় মারছে রাস্তায় যাই পায় জিজ্ঞেস করে যুদ্ধের ময়দান থেকে আসছেন আমার স্বামী রাসূলের পক্ষে শহীদ হয়েছে খবর পাইলাম আসলে ঘটনাটা কি আপনারা কি বলতে পারেন আসলে মৃত্যুর খবর চট করে কেউ পায় না লোকেরা বলেন আপনার স্বামী তো পিছনে আসতেছে বলেন বিশুন্নাম শহীদ পিছনে আসতেছে আসতেছে তো ঠিক শহীদ মৃত আরেকজনকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী পিছনে আসতেছে এইভাবে যাকে জিজ্ঞাসা সেই বলে পিছনে আসতেছে দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন হুযাইফার বিবি হুজুর শুনেছি আমার স্বামী প্রধান সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে
নবীর ভালোবাসায় দড়িয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম, যাকে জিগায় সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে, আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কই পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি রে, সবাই যখন বলেছে পিছনে আসতেছে, আমি রাসূল বলে দিলাম, রে তোর স্বামী পিছনে আসতেছে। বিবি স্বামী দেখতে আসছে, আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি, প্রমাণটা তুমি করে দাও রে জিব্রাইল। যাইয়া ডাকতেছে, প্রভু আমি কি করব, তুমি যাও, আব্দুল্লাহ বিন খুজাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে, আর আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি আসতেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে, আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইকা হাইকা যাবে আমি তা দেখতে চাই, আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিব্রাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুজাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো, আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুজাইফার জীবিত বানাইয়া দিলাম। বলুন, এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যথিত, উহুদের জমিনে যেতি আমার নবীকে মারতে মারতে দুইটা দাঁত লাল দেখতে ফিরেছে, রক্ত মরক চড়তে চড়তে জামা কাপড় লাল, আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান দান মোবারক শহীদ করে ফেলেছে। তারপর উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল, যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসবে, পিছন দেখতে গিয়ে বেইমানেরা এসে শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে গেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউরে দেখে না, মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল, লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল, এত গভীরে ঢুকেছে আমি কানি খোলার জন্য মন কই করে যা খুলে আসবে টুপির অংশ খুলবে না। নবী মাথার চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে, যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার, জ্ঞান ফিরে না, রক্ত মাথা সমস্ত চেহারার মধ্যে মাথার বেতাই ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমনি সময় হযরত জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিব্রাইল ডাকতেছে, এ উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, অপেক্ষায় বসে আছি কি খবর শোনাবেন জিব্রাইল, হুজুর আপনার দান দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো, আপনার মাথা মোবারক ভেঙে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে পৌঁছাবো, আমার নবীর কান্না আর বেড়ে গেছে। এরে জিব্রাইল, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইল, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইল, জিব্রাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইল, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা?
অভিজ্ঞতা মানবেন রাজি আছেন তাই আমি বলি আর সবাই নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজনকি না মানিয়া আবু জাহেল হইল দুজন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজনকি না মানিয়া আবু জাহেল মাহবীর পক্ষে থাকতে রাজি আছেন না আল্লাহ কবুল করো সকালে পক্ষে আসেন মৃত মানুষ জীবিত হয়ে যায় শুকনা স্তরে দুধ এসে যায় দুধ ছাড়া বকরির দুধ এসে যায় এগুলি বরকত এই নবীর বরকত নবীর পক্ষ নেন নবীর কথা মানে নবীর কথা মানো মানলে কি হবে তোমাদের ভাগ্যের পরিবর্তন আসতেছি সামনে এবার নবীর একটা চিঠি বাড়িতে নিতে পারেন একটা চিঠি যদি কেউ বাড়িতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে যে নবীর একটা কথা আর দুনিয়াও মাল দেখুন দুনিয়াটা আখেরাতের বাজার আচ্ছা আখেরাতের বাজার যদি দুনিয়া হয় নবীর একটা কথা মাইন্ড যদি আমরা খবর যাইতে পারি একটা কথা আদিশ্বরী আসছে নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবর যেতে পারেন একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবর যেতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দাও একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে এ নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না তার বাস্তব কথা যদি না মানেন তাহলে কি হবে একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি 91 সালে একটা যুবকের মৃত্যু হলো বেপরোয়া চলতো নবীর কথা নবীর পক্ষ নেয় দাফন করতে কবর পুরে লাশ নিয়ে গেছে দাফন করবো যায়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো এই কবর আমাদের প্রত্যেকের চাইতে হবে কিনা মানলে কি হবে সেটাই বলতেছি কিন্তু সেই লোকটা মানত না পাকিস্তানের ঘটনা বলছি কবরে নিয়ে গেছে কবরটা বন্ধ ইমাম সব ছিলেন আল্লাহর ওলি মানুষ মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি তারা ধরা দেয় না এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন কে আল্লাহর ওলি জানি না তো আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন আল্লাহর ওলির নেক নজরে মাটি সর্ব হয়ে যায় এটা অন্যদিন আলোচনা কিভাবে হয় আলোচনা করবো অন্যদিন আজকে সময় অনেক হয়ে গেছে আমি সামনে দোয়ার পর্যায়ে কিছু বলছি বেশি সময় আর আমি সামনে পারবো না এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই তোমরা কবর করো নাই হুজুর কবর তো করেছি তো এই কবর তো নাই হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল তাই নাকি আরেকটা কবর করো তো দেখি হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো পাকিস্তানের ঘটনা বলছি কবরটা আবার বন্ধ হয়ে গেছে ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো
তিন নাম্বার কবরটা আর বন্ধ হলো না আল্লাহর ওলি বলেন বাবা রে এই কবরের ভিতরই তাকে দিতে হবে ক্লাসটা দাও দুইজন লোক ক্লাসটার জন্য কবরে নামলেন হাত বাড়ালেন দিবেন একটু পরে দেখি কবরের অবস্থা ভালো না নিচ থেকে কবর থেকে ডাকতেছে হুজুর ক্লাসটা দিয়েন না দিয়েন না দিবার আগে আপনি এসে দেখেন কবরের অবস্থা কি বাস্তব ঘটনা হচ্ছে ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়ে কবরের পারে যায় দেখে দুই আড়াই হাত লম্বা কালো রঙের বিচ্ছু মানুষের চোখের মতো চোখ কবরটা ভরে গেছে এটা হলো দেখা রাসূল বলতে একটা কবরের 99টা করে সাপ দাও আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে বড় বড় 10টা সাপ আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন না এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবে আর সেই কবরের সামনে আসতে দেখি না বলুন তার আগে নবীর কথা মানেন নবীর কথা মাইনা কবরে যান তাহলে আপনার জান্নাতি হবেন কিভাবে হবেন এটাই আমার শেষ কথা সামনে যাচ্ছি এবার তিন নাম্বার কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকিয়ে এসে আল্লাহ বলি বলেন বাবা রে এই কবরেই দিতে হবে ও যুবকের দল বাবা তুমি তোমাকে সাবধান করো এই কবরেই তোমাকে থাকতে হবে লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড়কি গুলো টাইনার টাইনার বিচ্ছু এই বিপদের গড় কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন আল্লাহর নবী বলেন এই কবরেই তাকে দাফন করতে হবে এই নজির আপনারা দেখে যান এটা তো পাকিস্তানের ঘটনা বলছি আমাদের ভৈরবের ঘটনা ভৈরবের কেউ যদি থাকেন আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান বিরাট বড় কবরস্থান একদিন শেষ রাতে কবর থেকে দাও দাও করে দোয়া উঠছে ঢাকা মেইন যেটা আমাদের চট্টগ্রাম থেকে সেরা জায়গা 10টা 4টার দিকে বৈরবে পৌঁছে এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠছে আমরা সকালবেলা খবর পাই সকালে আমি নিজে দেখেছি মিথ্যা বললে আল্লাহ জিব্বাটা কেটে ফেলবে সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠছে নামাজি জিব্বাটা হাজার হাজার মানুষ দেখছে বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা আছে আজকে বিপদে বললে দুনিয়ায় সাহায্য দিতে পারবেন অনেক কিসিমের মানুষের বলুন কবরে গিয়ে কার সাহায্য এই যে চলল ধোয়া কেউ তো বন্ধ করতে পারলো না অনেকে দোয়া জোস করতেছে আস্তে আস্তে করে রাত দিনের রাত থেকে শুরু হয়েছে দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় যে বন্ধ হয়েছে এই কবর আমাদের সামনে কবর যাওয়ার আগে নবীর কথা মাইনে একটা নবীর চিঠি লইয়া লং কবর যায় চিঠি লইয়া কবর যাইতে পারলে কি অবস্থা আর এই বেচারা কথা না মাইনে কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো আল্লাহর ওলি বলেন দাফন করো এই কবরেই তাকে দিতে হবে আর নবীর কথা মাইনে গেলে মদিনার একটা ঘটনা বলেই আমি শেষ করছি মদিনার ঘটনা একজন সাহাবী ছিলেন নবীর অত্যন্ত আদরের সাহাবী ও যুবক এই মাহফিলে আইন করেছো কেমন নিশ্চয় তোমরা যখন মায়ের পেটে ছিলে মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল তারাই আজকের মাহফিলের ছিল যার গায়ে দুরূদের তাফসীর আছে নবীর সাহাবী যুবক তোমাদের মতো খুব কালো ছিল কালো আরবি হলো আসওয়া নবী একদিন দেখে বলেন আসওয়া তুমি বিয়ে করছো না হুজুর বিয়ে করবি হুজুর আমি বিয়ে করবো যে আমি তো কালো আমার কেউ পছন্দ করে না আরে বাবা আমি তোমার বিয়ে ব্যবস্থা করি তুমি বিয়ে করবো কিনা হুজুর বিয়ে তো করতে রাজি আপনি যদি ব্যবস্থা করেন তাই আমি রাজি আছি নবী একটা চিঠি লিখে পাঠাইছে যাও যে মদিনার বড় বাড়িতে আছো না বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও যায় দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাদি যে কি ব্যাপার নবী যে চিঠি পাঠাইছে বলেন কি নবীর চিঠি হায় হায় চিঠি হাতে নিয়ে তোমার কাছে বুকে লাগাইছে চোখে লাগাইছে খুঁজা দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও ইতি রাহমাতাল লিল আলামিন সাহাবী করতেছে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি
নামানিয়া আবু জাহেল বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুর হুরে মদিনা বলে ডাকতো, মদিনার হুর কে ডাকতো, এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? সুন্দরী মেয়েটাকে কারো স্বামীর কাছে বিয়ে দিয়ে দাও, কি রহমতুল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো, কালো দেখলো কেমন কালো ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর পছন্দ করে কিনা ভালো করে চায়া দেখতেছে ছেলেটা। বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে দেখে এমন কালো কালো, বাবা রে একবারে জাহাজ মাখা, সকলে বলো না কালো এনে কি গো, নবী যে পাঠাইছে সেটা তা করি। মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা, বাবা আসোয়া আসোয়া তো কালো আর বিয়ে আসোয়া জি, আপনি এখন যান আমি পরামর্শ করি পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বোঝাই বলি নবীজে পাঠিয়েছি। আচ্ছা আসোয়া তখন যাইতেছে গা মনটা খারাপ না বাবা, মাথায় চুল কাট করে আসোয়াল্লাহ খুশিলাম না ওইটু না, আমার মেয়ে বাবাই পছন্দ করে না মেয়ে পছন্দ করে ওইটু না, আল্লাহ আসোয়াত যে নবী আঙ্গুল ইশারা করলে সাত জুজুগুলা বেড়ে দেয়, এই নবীর লেখা চিঠি বিপদ যেতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল কবজার মধ্যে ঘুরাইয়া দিছে, রকম কিরা দিছে আল্লাহ, মেয়েটা দৌড়াই গেছে আব্বু এটা ছেলে ছিল কালো, মনটা খুশি যাইতেছে মনটা বেজার, এই ছেলেটা কি কি ব্যাপার, মা মা গো বাবা বলতেছে মা এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা তার একটু পরে আসতে বলছি পরে জানাবো বলছি। মেয়েটা দিলে চোখের পানি ছেড়ে দিছে, বাবা বলেন কি নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব, তেন তো চিঠিটা কই দেন চিঠি নিয়ে চুমা খাইতেছে, বাবা আমার যদি ভাই তো ভালো মনে নাই মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই, নবী আমার জন্য চিঠি লিখছে, বাবা নবী যখন তুমি নবীর আদর্শ ছেড়ে তাকে আদর্শ বলেছো, এই আদর্শ নিয়ে
চরিত্রে আসতে হবে সালাম নবীর আদর্শ। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করব? এই সালাম আমার মেয়ে তো রাজি হয়েছে বাবা, রাজি হইলে খুশি খবরে জানি কি কইতে হয়, কি কইতে হয় কইবেননি অন্ত খুশির খবর হলে ভাল বাড়ে জীবন গঠন করতে পারি জানলার পর্যন্ত পরিচয়ের উপর আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান মানবে। আচ্ছা রাজি সে আলহামদুলিল্লাহ, মেয়ের বড় বাবা বিয়ের দিন তো নবীর আদর্শ, মহারানার টাকা লাগবে, মহারানার টাকা আছে? আসওয়াত কয় নাই তো, নবীর চিঠি আছে আর কিচ্ছু না, যে এ নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? হুসাইনের চিঠি নেই, উমরের মতো ব্যক্তি উসিলা বানায় নিতে, আর নবীর চিঠি যদি আমরা একটা লই দাঁড়ি এটাকে আমরা উসিলা কইতে না, এর চেয়ে বড় আর কোন উসিলা আছে? নবীর চিঠি ছাড়া কিচ্ছু নাই। মেয়েটা ডাক দিয়েছে, আপু তিনি গেছেন, মহারণা টাকা তো লাগবেই, ছেলেটা বলো ভাই বলি নবী যখন পাঠাইছে আপনি কিছু মহারণার টাকা পাবো, কিছু টাকা আপনার সাহায্য দেন, যত না কিন্তু যত কিন্তু হারাম, যত হারাম যত হারাম, গতবারের কাপড় আনছেন আমার পরনে লাগে নাই, এবারে ঈদের মার্কেট আমি নিজে করব। তুমি তুমি সাজ দেবো মেয়েদের জন্য, সাজ যায় একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য, এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজ, এই প্রত্যেকটা সাজানো টাকায় আসরের ময়দানে সর্বদা সম্ভব। কিচ্ছু যদি না দিতেন এরা পরে দিয়ে আমার কিছু নাই, ৫ টাকা দিয়া কয় অনেকটা আমার নাই, আমার লজ্জা দিও না, খরচ হয়ে গেছে টাকা নাই লজ্জা দিও না, অনেকটা কি না থাকলে আমরা এমনিতেই নেই জীবনে কিছুই নাই, আল্লাহ
পাপ চাইলে আল্লাহ কি মাফ দিতে পারে না? এই সুযোগটা আপনি নবীর উম্মতের জন্য আছে, এলাকে কাল তার থেকে আবার নামাজ ছেড়ে দিন না। কারণ বাঙালি তো সুযোগ বিশালে। বাবার আসুন, আমি শেষ দিকে চলে যাচ্ছি। আসওয়া যুবক কালো ছেলে মহারানার টাকা চেয়েছে, মেয়েটা পরামর্শ দিচ্ছেন বাবা বাবা দেন না, মহারানার টাকা দেন না, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সাহায্য দেন। মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন আসওয়াদের হাতে। আসওয়াদ গুনে গুনে দেখে অনেকগুলি টাকা। এবার মেয়ের বাবা আবার বলতেছেন, এ আসওয়াদ আজকে যদি বিয়ে হয় একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে, টাকা আসেনি? আসওয়াদ বলেন, না না, নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে, আমি কি পকেটে বিয়ের দিন নতুন কাপড় পরার চল বলুন আমাদের এলাকায় আসেনি? চট্টগ্রাম আছে একটা নতুন কাপড় বিয়ের দিন নতুন কি লাগতে পারে? এই বিয়ের দিন নতুন কাপড় পরবে মনে বসা ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা যাহরা, যদি হযরত আলীর সাথে বিবাহ হবে। আলী মহারানা দেওয়ার মতো টাকা ছিল না, আমার নবী বলেন, আলী রে মহারানা ছাড়া বিয়ে হবে না, তাহলে কি করব? তোমার কি আছে বিক্রি করে টাকা আনো? বিক্রি করব হুজুর কিছুই নাই, শুধু আমার ডাল তরবারি ছাড়া কিছুই নাই। আমার নবী বলেন, আলী রে ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। তখন ইসলামের জন্য ডাল তরবারি কত জরুরি ছিল, তাহলে বোঝা গেল ইসলামের ডাল তরবারি জরুরি এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে বিয়ের সময় মহারানা দেওয়া। আমাদের বই একজন আছে নামাজ করে ছাই রক্ত, জিজ্ঞেস বাবা নামাজ পড়ো তো জি বলি তো, তুই বলে ছাই রক্ত পড়ো হুজুর নামাজ তো ছাই রক্ত, তাই তো নামাজ করে ছাই রক্ত। আরে ও কি কহ কহা নামাজ ছাই রক্ত কেমনে হিসাব দাও? হিসাব করে জুহর আসর মাগরিব এশা, জুহর আসর মাগরিব এশা, আরে বজর না বজর নাই, আরে কি তো বজর নাই হুজুর আমি ঘুমের তোর থাকি। সাহায্য দেন মহারানার জন্য, সাহায্য দিলেন কাপড়ের জন্য যাইলেন, আবার নবী মহারানার জন্য আলীকে নির্দেশ দিলেন, আলী রে তার তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। কত গুরুত্ব, মহারানার টাকা জোগাড় করবেন, তার তরবারি বিক্রি করতে গেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি খরিদ করে টাকাটা দিলেন আলীর হাতে। আবার ইসলামের স্বার্থে তার তরবারিও আলীর হাতে দান করে দিলেন। আলী খরিদ করছি আবার তোমার দান করে দিলেন ইসলামের স্বার্থে। বলতে যে আমারে মহারানার টাকা যখন নবীর হাতে তুলে দিল, ডাকতেছে আলী মহারানার দিলে আমার মেয়ে বিয়ে করবি ফাতেমাকে, একটা নতুন কাপড় কিনতে পারবি নি? আলী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই। ভিতরে নির্দেশ দিলেন, ফাতেমাকে কাপড় পরাও। ভিতর থেকে জবাব আসলেন, কাপড় তো ঘরে নাই, কোন কাপড় ফাতেমাকে পরানো হবে? ভিতর থেকে জবাব আসলেন, কাপড় নাই, আমার নবী নির্দেশ দিলেন, ফাতেমা রে দেখো না কোনো একটা কাপড় পরে আছে কিনা, বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম গো বাবা, তুমি যদি নির্দেশ দাও মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো। এই নবী বাস্তব পাওয়ার মতো কোনো কাজ করো না।
বলছেন বাবা মাটিটা পুত্তা করে মৃত্যুবরণ করেছিল মৃত মায়ের পরম থেকে কাফন করানোর সময় যেই কাপড়টা খুলে হয়েছিল এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে আমার নবী বলেন ফাতেমা রে তোর মৃত মায়ের কাপড়টা তোর করবি বাবা হয়ে যাবে মৃত মায়ের কাপড় পরে ফাতেমার বিবাহ হয়েছে এর মধ্যে বহু ঘটনা অন্যদিন আলোচনা করা হবে যাই না ওদিকে এবার মহারানার টাকা দিয়েছেন মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বলতেছেন একটা নতুন কাপড়ের জন্য আসর বলেন নাই নাই আমার কাছে টাকা নাই মেয়েটা ডাকতেছে বাবা গো ছেলেটা মনে হয় গরিব নবী যখন পাঠাইছে নিশ্চয় যুবকটা নবীর আদুরে বাবা কারা রে হে বাবি এমন করেছো আমার মন কত কাবুলি আমার নবীর আদুরে হয়েছো নবী খুশি হবে কিছু টাকা কাপড় কিনার জন্য আপনি দিয়ে দেন না মেয়েটার পরামর্শে কিছু টাকা দিলেন কাপড় কিনার জন্য একটা কাপড়ের টাকা লইয়া মহারানার টাকা লইয়া আসওয়া মদিনার মার্কেটে ডুবে গেছে কাপড় কিনবে দোকানদার একটা সুন্দর কাপড় দেয় আমি মদিনার হুর বিয়ে করবো আমার কপাল ভালো নবীর পক্ষ লইয়া আমার ভাগ্য ভালো সুন্দর কাপড় দেয় দোকানদার অনেকগুলো কাপড় খুলে দিয়েছে দেখেন কোনটা নিবেন কোনটা না এটা নবীর আদর্শ এটা নবীর শিক্ষা বিবির জন্য নিজের পছন্দে কাপড় কিনবেন আর আমাদের দেশের ব্যাগ কলবল দোকানে যায় কাপড় কিনতে দোকানদার জিজ্ঞা কার লেখে নিতেন পাবির লেখে পাবির রং কেমন দোকানদারের জিগায় পাবির রং কেমন আর আমরা এমন ব্যাগ করি চটকিরে কয়ে দিচ্ছি তোর বাবির রং তো উজ্জ্বল সাদা দোকানদার পছন্দ করে তাহলে এইখানে চটকিরে কালার পাই কই বলছেন এই নীতি রাসূল বলছে আপনার পছন্দ বিবির জন্য কাপড় নিবেন এদিন এক মাগির এক যুবক খাবে হুজুর এই অস্ত্র ফেলেন না কিলিকা আমার পছন্দে কাপড় নিয়েছিলাম বিবি আমার কাপড় আমার নাই মহিলা ভাইয়া করে তোমার কাপড় তুমি ওই বিবি স্বামী পছন্দ করে কাপড় আনলে তুমি অসন্তুষ্ট হয়ে না স্বামীর মনে দুঃখ দিও না এই যে কাপড়টা স্বামীর মুখে কিনে লইয়া ফালিয়ে দিত স্বামী যে কষ্ট পাইছে তোমার সত্তর বছরে আমার কষ্ট হয়ে তবে এর লেগে সহজ ভাই আবার ফার্সি হাজারের কাপড় কিনটা বিবি লেগে নিয়ে নবীর আদর্শ মাইনেন নবী কইছে তুমি যে দামের কাপড় দা শার্ট বানাও প্যান্ট বানাও এই দামি কাপড় বিবির জন্য নাও এর লেগে বিবি লেগে আবার ফ্যান্টের কাপড় এরকম দামি কাপড় নিতেন কইছে নবীর কথা মানা দরকার আছে না বাবা নবীর কথা মানবেন বাজারে আপনি কিছু খাইলে বিবি লেগে নিবেন আপনি যদি মিষ্টি এক পোয়া খান আপনি আধা পোয়া মিষ্টি বিবি লেগে নিবেন বাদাম যদি 100 টাকা খান 250 টাকা বাদাম বিবি লেগে নিবেন বাজার যদি কমলা 42 খান এখানে কমলা বিবি লেগে নিবেন অনেক দিনের গোলা পান কমলা বন্ধু বান্ধব লয়ে খাইয়া বাহর দি জমা এক বাহর দি রেখে দি সুন্দর গোলার মা পান খা পানে লেগে বলে খাইয়া মান্দালি নবীর আদর্শ ব্যতীত পৃথিবীতে শান্তি আশা করা বাবারা স্বামী স্ত্রী মহব্বতের রাস্তাগুলো নবীর আদর্শের মধ্যে এগুলি মানবেন নবী স্বামী স্ত্রী কত মহব্বত করতেন স্ত্রীকে নবী যদি কোথাও থেকে আইসা দেখছে রান্না হয় নাই নবী স্ত্রীর পাশে বসে বলছে বিবি তুমি অন্য কাজ করো আমি সোনার মধ্যে জ্বালাই আগুন জ্বালাই নবী এই কাজ শুনি করি এটা করবেন বিবিকে সহযোগিতা করবেন খরচা দিন না এবারে অজে মনে হয় খুশি হইব দাওয়াত আরো পারবো মিনিকে খরচা দিন করবেন না ভালোবাসা দিবেন মহব্বত করবেন নবী আদর্শ যাই হোক লম্বা হয়ে গেছে আমি সংক্ষেপ করে আনতেছি বিবিকে ভালোবাসবেন এটা নবীর মহব্বত কিন্তু বিবিকে টর্চারি না বাজারে যাই মিষ্টি খাইছে
মহব্বত বড় হইলে পড়ে না বাবা ঘরে কালকে বাজার থেকে দুইটা মিষ্টি সুন্দর মিষ্টি আছে এখন আগে তো মিষ্টি রসের মিষ্টি ভাইরা দাবি করিত এখন ঠুস দিয়ে নেওয়া যা কার্টুন দিয়ে নেওয়া যা দুইটা মিষ্টি কালো দিয়ে কিনা বাড়ি দিবা সাসা সাসিরি নিয়ে ডাকা কইব বড় হন খাওয়াই তারু গোলা বান হয়ে গেছে গোলা বান কইব আম্মা রে আপা খাওয়াইতেছে জানি গর্জার কথা ডাক্তার দরজা সিবা দিবেন না দরজা সিবা নিয়া কাগজ সব হলো আমি সংক্ষেপ করে দিলাম এবার মহারানার টাকা লইয়া কাপড়ের টাকা লইয়া দোকানদার ভালো একটা কাপড় দে আমার বিবি যেন খুশি হয় দোকানদার অনেকগুলি কাপড় দিলেন যুবক আসওয়াত দেখতেছে কোনটা নেবেন কোনটা না পছন্দ করতে করতে শোনা যায় রাস্তা দিয়া কে যেন দৌড় মাইরা যাইতেছে আর ডাকতেছে মদিনার দোকানদারের রে মদিনার যুবকের রে মদিনার সাহাবীরা রে আর ঘরে বসে থাকিস না খবর পাইছি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে চোখের পানি ছেড়ে মা মা হইয়া কাঁদতেছে মা হাজির মার পায়ে সালাম করতেছে কার পায়ে সালাম কার পায়ে মার পায়ে সালাম করবেন এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের মিনারের বুড়ির মধ্যে চুমাইতেছে সকালবেলা হুজুরের কাছে গেছে স্বপ্ন কইতো হুজুর কে বাটা আর স্বপ্ন কইস না মা বাবা আছে পাশে তো বাড়ি যা তাড়াতাড়ি যায় মা বাবার ভালো শোনা দে হুজুর কি ব্যাখ্যা দিলেন কই আরশের মিনার কই মা বাবার ভালো আল্লাহর নবী হুজুর বলে বলে আরশের মিনারের চাইতে তোর মা বাবার পায়ে বলল সে মা বাবার পায়ে সালাম করতে রাজি আছেন কিনা ওই মদিনার যুবক গুলো মা বাবার পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিলেন মা দেখে দেখে বললেন ও তোর সন্তানেরা হঠাৎ করে যুদ্ধের পোশাক তরবারি হাতে সালাম করে চোখের পানি ছেড়ে দিলা ব্যাপার কি কারণ কি ছেলেগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে মা গো আমার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে মা বিদায় জানব দেখা হবে আসরের ময়দানে এইভাবে যুবকগুলো যুদ্ধের ময়দানে আজকে কারা ঘরে বাবা যুবকের দল এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছো আমার ওই আদুরে নবীর যুবকেরা যুদ্ধের পোশাক পরে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে এরে আসওয়াত নবী বলে যুদ্ধে গেছে রে এখন বিয়ের বাজার করবি টাকা দিয়ে না যুদ্ধের বাজার করবি নিজেকে প্রশ্ন করলে জবাব দিছে আসওয়াতের মন বিয়ের বাজার নয় রাসূলের ভালোবাসাই যুদ্ধের বাজার করব মহারানার টাকা কাপড়ের টাকা দিয়ে একটা তরবারি একটা ঢাল কিনে দৌড় মারলেন যুদ্ধ শুরু হলো যুদ্ধ করতে করতে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে আসওয়াত নিজেও ডাল দিয়ে ফিরাইতে পারে নাই বলল রাজাতে দামিকের কলিজাটা খুইলা জমিনে পড়ে গেছে আসওয়াত নিজেও শহীদ আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত যুদ্ধ থেমে গেল আমার নবী ডাকতেছেন সাহাবীরা রে আমার শহীদ গুলো পড়ে আছে গোসল দিস না রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না এই অবস্থায় দাফন করে দে আসরের ময়দানে আমি নবী দেখাবো আমার ভালোবাসায় আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে আমার আসরে গেলা জীবন দিয়েছে দাফনের কাজ শুরু হলো সত্তর জনকে দাফন করার পর সত্তরের মাথায় আসওয়াতের লাশটা পড়ে আছে আমার নবী বলেন সাহাবীরা রে আমার আসওয়াত দেখা যায় লাশ হয়ে পড়ে আছে বিয়ে করতে গিয়েছিল সে কি বিয়ে করে নাই একজন সাহাবী বলেন হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে এই যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে আমার নবী বলেন আমি কাছে যাইয়া দেখি নতুন তরবারি আসওয়াতের হাতে এখন আছে চিত হয়ে পড়ে আছে ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে জিব্বাটা বাহির হইয়া কপালে জায়গা রয়েছে আমার নবী ডাকে রে আসওয়াত মদিনার ভুল নিলি না আমার ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা বলে
প্রভু গো আমার আসওয়াতকে কি দিবা গো আল্লাহ মদিনার হুর তো আমার আসওয়াত দিল না ওদিক দিয়ে মদিনার হুর মদিনার সুন্দরী মহিলা বইসে রইছে নবী আর সাহাবীর স্ত্রী হবে মনের আশা মনে রইল গো পুরা হইল কবরের দিকে নিয়ে যাচ্ছে আসওয়াতের লাশ দাফন করার জন্য আমার নবী আসওয়াতের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবীরা বলেন হুজুর এই কবরে মুস্কি মুস্কি হাসির কারণটা কি আমার নবী বলেন সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তো তা দেখো না হুজুর কি দেখে হাসলেন জানতে চাই আমার নবী বলেন এ সাহাবীরা আমাদের সাহাবী আসওয়াত মদিনার হুর বিয়ে করতে পারেছিল মদিনার হুর বিয়ে করে নাই বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে আমি নবী আসওয়াতের কবরের পারে দাঁড়াইয়া দেখি মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে সরকারদের হুর পাঠাইয়া দিছে লাভ হলো না লস হলো সে নবীর একটা চিঠি পাই না কবর যাইতে পারলে বলুন আমাদের লাভ হবে না লস হবে মৃত্যু হয়ে যায় না আমরা জানি না আমরা আর কতদিন এই পৃথিবীতে থাকবো এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারবেন তাহলে নবীর একটা চিঠি মানি নবী বলছে দুনিয়াটা আখিরাতের বাজার আখিরাতের জন্য আমরা কে কি রোজগার করতে পেরেছি এই চিন্তা করি যারা আজকের মাহফিলে সাহিত্য সহযোগিতা করেছেন এটা আখিরাতের জন্য রোজগার হয়েছে যারা মাহফিলে কষ্ট করে সময় দিয়েছেন এটা আখিরাতের রোজগার হয়েছে ও কমিটির ভাইরা বাবারা তোমরা কে এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছো এই বড় আয়োজন এটাও তোমাদের আখিরাতের রোজগার হয়েছে আল্লাহ এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে আখিরাতে নাজাতের পয়সা করে দেয় সকলে বলুন আমিন নবীর পক্ষে আদর্শের পক্ষে নবী যেইভাবে চলার জন্য বলছে এইভাবে চলার জন্য আমাদেরকে কবুল করো সকালে বলো না আমি বাবারা নবীর পক্ষে চাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলো সুদ খাও নেব না ঘুষ না মা বাবারের কষ্ট দেও নেব না এগুলি আমরা মানবো আমল করবো আল্লাহ আমাদেরকে কবুল করো সকালে বলো না আমি